বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন আজ। 1947 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 75-এ পরিবারের সব সদস্যকে হারানোর পরও শুধুমাত্র বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিতে কখনো হয়েছেন কঠোর প্রশাসক, আবার কখনো মানুষকে ভালোবেসে পেয়েছেন মানবিকতার মায়ের স্বীকৃতি। মহান এই নেতার জন্মদিনে তার স্বীকৃতির কিছুটা তুলে ধরছেন মারুফ রেজা। যার চোখে চোখ রেখে এগিয়ে চলেছে 18 কোটি মানুষের দেশ, যার দৃঢ়তা সাহস দেখায় সব বাধা পেরোবার, তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি কেবল রাজনৈতিক দলের অভিভাবকই নন, দায়িত্বশীল প্রধানমন্ত্রী, সর্বোপরি একজন পরিপূর্ণ মানুষ তিনি। 75-এ মা বাবা ভাই বোন সহ প্রিয়জনদের হারিয়ে যখন 1981 সালে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা, ততক্ষণে পেছনে হাঁটছে দেশ। তবে বঙ্গবন্ধুর দৃঢ় শানিত রক্তে হতাশ করেনি কন্যাও, শক্ত হাতে হাল ধরেন সংগঠনের। তিনি যদি না ফিরতেন তাহলে আওয়ামী লীগ খণ্ডিত হয়ে যেত, তিনি যদি না ফিরতেন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না, তিনি যদি না ফিরতেন তাহলে যুদ্ধাপরাধীর বিচার হতো না, অনেক কিছুই হতো না, তিনি না ফিরলে পদ্মা সেতু হতো না। বাংলাদেশ আজকে প্রবৃদ্ধির যে অবস্থানে আছে সেটা সম্ভব হতো না। 2009 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর লাল সবুজের ইতিহাস কেবলই এগিয়ে যাওয়ার। এই এগিয়ে চলার পথে রয়েছে অর্থনৈতিক মুক্তি, নারীর ক্ষমতায়ন কিংবা সামাজিক পরিবেশ উন্নয়ন, এসবের স্বীকৃতিও মিলেছে বিশ্ব নেতাদের কাছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক কিংবা দুর্নীতির বিরুদ্ধে যেমন কঠোর বঙ্গবন্ধু কন্যা, ততটাই দৃঢ় দেশের সম্মান রক্ষায়। পদ্মা সেতুর মতো দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ জোরে, তা বাস্তবায়নের পথে এগে নেওয়া তারই পক্ষে সম্ভব। সংগঠক, রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী এবং মানুষ শেখ হাসিনা, এই চারটারে যদি আমরা একবারে আনতে চাই তাহলে প্রথমে যে কথাটা বলতে হয় যে বজ্রাদপি কঠোরাণী মৃদুনি কুসুমাদপি, কর্তব্যে বজ্রের মতো কঠোর, আবার মানবিকতায় ফুলের চেতেও পাপড়ির চেতেও নরম। ক্ষমতা আর সীমানার দ্বন্দ্বে যখন বিশ্বব্যাপী মরছে মানুষ, ঠিক তখন লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে দেখিয়ে দেন মানবতার পৃথিবী তো মানুষের জন্যই। যে অদৃশ্য ভাইরাস পাল্টে দিয়েছে সারা বিশ্বের দৃশ্যমান অর্থনীতির হিসেব নিকেশ, কপালে ভাঁজ ফেলে দিয়েছে আগামীর সময়কে, শেখ হাসিনা সেই করোনাকেও ঠিক দমন করে সচল রেখেছেন দেশীয় অর্থনীতি। কেবল অর্থনীতি নয়, সামাজিক নিরাপত্তার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এই করোনাকালেও যিনি ঠিক রাখতে পেরেছেন আন্তরিকতা দিয়ে। তবে এই চলার পথ কোমল ছিল না কখনই, 19 বার মৃত্যুর মুখ থেকে ফিরতে হয়েছে তাকে, তবুও বাবা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছেন কন্যা শেখ হাসিনা। এগিয়ে যাবেন আরও, এমন কামনা মহান নেত্রীর জন্মদিনে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।